চট্টগ্রামের আধুনিক জীবনধারাত পরিবর্তন আনি পিটুপি। পিটুপি অতি অল্প সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে তার স্বকীয়তা চট্টগ্রামবাসীর সামনে তুলে ধরছে। এখন নতুন করে আরোগ্য সংযোজনই এই বলছি পিটুপি লাইফস্টাইল। আজকে মেহেদিবাগত পিটুপির লাইফস্টাইলের ফৈল্যের শোরুম উদ্বোধন। উদ্বোধন করছি জিপিএস ইস্পাতর চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। এই সময় গণ্যমান্য ব্যক্তি সকল উপস্থিত আছেন। পরে পিটুপি লাইফস্টাইলের স্বপ্নদ্রষ্টা শাইকা সাফা হদ্দে আমার মাস্টার প্ল্যানিং নিয়ে গেছে, যেটা আমাদের দেশের যেই চাহিদাগুলো আছে, দেশের মানুষের যে প্রোডাক্টের প্রতি চাহিদা আছে, সেই মানুষ এখন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের বাইরের কাপড়গুলোকে বেশি প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে সেই কাজগুলো, দেশের বাইরের কাজগুলো যদি একটু রুচিসম্পন্ন হয়, সেই কাজগুলো আমরা আমাদের পোশাকে কীভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, আমাদের দেশীয় ম্যাটেরিয়াল ইউজ করে, আমাদের দেশীয় যেই ঐতিহ্য আছে সেগুলোকে আমরা ধরে রেখে কীভাবে আমরা কাজ করতে পারি সেদিকেও প্রাধান্য দিয়েছি। প্রধান আমরা যে কনসেপ্টটা নিয়ে আগাচ্ছি, আমরা শুরু করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা পিস একটাই করছি, যে সেটা যেন সেই ড্রেসটার মধ্যে যেন স্বতন্ত্রতা থাকে। একটা মানুষ যেন একটা সিটিতে দেখা যায় অনেক মানুষ বাস করে, এখানের মধ্যে একটা ড্রেস দশজন মানুষ পরবে না। আমার পিটুপি লাইফস্টাইল থেকে আমাদের এখান থেকে একটা ড্রেস একটাই মানুষ পরবে এবং এটা অন্যদের থেকে তাকে আলাদা করে রাখবে।